सैयदे इरहम लाना सैयदे কি জিনিস দিয়ে তাফসীর করতে হয় এগুলা মুফাসসির ভাইদেরও জানা দরকার জনসাধারণ দরকার পুনরায় একটা জিনিস হলো ইলমে লগাত গুনে ইলমে লগাত ইলমে নহু ইলমে সরফ ইলমুল ইসতিকাক ইলমুল মানি ইলমুল বয়ান ইলমুল বদি ইলমুল কিরাত উসুল উসুল হাদিস নাসিখ মনসুখ সনন নুজুল তারিখ আও ইলমুল মাওয়াহিবা এই পুনরটা ইলম সালা যদি কেউ কোরআনে তাফসীর করে হুজুর বলেন মান ফাসসারাল কোরআন বিরাহি তিরমিজি শরীফের হাদিস যে কোরআনের ব্যাখ্যা মন গড়া মনে যা চায় তাই করে এর বাসস্থান হলো জাহান্নাম খুব কনক্রিটলি রেভলিউশন দা হলি কোরআন স্ক্রিপ্ট উই শুড নট টু টেকিং দি পার্টস অফ দি জেলেভার্স দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড and establish regular prayer give regular charity and right and for the wrong to decision of all affairs allah is exalted in power ki ki jinish the quran e tafsir karta hai shudhi shama allah rabbul alamin huzur purna sallallahu alaihi wasallam makkah madinar maskane huzur er apon chasi উম্মে ফজল এই হাদিসটি মিশকাতের মূল আরবি খণ্ডর 572 পৃষ্ঠা 14 লাইন পরে আন উম্মে ফজল বিনতে হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহুল মামুনকারাল লাইল ক্বালা ওয়া মা হুয়া ক্বালাত ইন্নাহু শাদীদ আল্লাহু আকবার হুজুরের চাচি উম্মে ফজল উনি বলছেন আমি রাতে স্বপ্ন দেখেছি রাইতু আয়াত মুতাকাল্লামের সেগা উলামায়ে কেরাম আছেন এখানে আমি দেখেছি রাতে একটি খারাপ স্বপ্ন হুজুর বলেন কালা ওয়া মা হুয়া চাচি আম্মা সেটা কি খারাপ স্বপ্ন উনি জবাব দিচ্ছেন কালাত ইন্নাহু শাদীদ আমি যে ঘটনাটা দেখেছি অত্যন্ত দুঃখনীয় ভয়াবহ আবার রিপিট করেছেন কালা ওয়া মা হুয়া হুজুরের চাচি জবাব দেন কালাত রাইতু কান্না কিতাতাম মিন জাসাদি উতিয়াত উজিয়াত ফি হিজরি আমি স্বপ্ন দেখেছি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে এক টুকরো গোশত কে যেন আমার কোলে নিক্ষেপ করেছে আল্লাহর হাবিব বলেন আরাইতি খায়রা আপনি ভালো স্বপ্ন দেখেছেন আমি যত সময় কথা বলবো শুধু কোরআন হাদিস দিয়ে আপনারা রাজি আছেন না ওই বাইরের আগডুম বাগডুম ও আমি জানি না কোরআন হাদিস এই হলো আমার কথা কোরআন হাদিসের মধ্যে নূর আছে এক একটি অক্ষর হাদিসের একটি অক্ষর পড়লে দশ নেকি কোরআনুল করিমের অক্ষর একটা পড়লে দশ নেকি এই নেকি থুই আমার বাইরে যাওয়ার কি দরকারটা কি কোনো দরকার নাই ইন কাদান্তে লাতুবু আল্লাহ আকবার জোরে বললে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি কোরআন শরীফ শোনার পরে যদি আল্লাহ আকবার জোরে কেউ পড়ে আল্লাহ পাক তার দশটা নেকি দেন দশটা গুনাহ মাফ হয়ে যায় চাচি আম্মাকে বললেন রাইতি খায়রা আপনি ভালো স্বপ্ন দেখেছেন তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামা এই স্বপ্নটা দেখে অমিয়া চতুর্থ হিজরির তেসরা শাবান শনিবারে 8ই জুন আসরের নামাজের পরে কোরআন শরীফ তাফসীর করতে গেলে অনেক তাফসীর করা লাগে প্রথম এলেম লাগায় 15টা আবার এক একটা এলেম আবার 80 রকম 180 রকম আবার এক একটা 80 রকম আবার 1280 রকম এই এলেম যার জানে তিনি হলো মুফাসসির আমাদের দেশে বাংলা দুই একখান বই পড়িয়া মুফাসসিরে কোরআন হাই হাই সর্বনাশ
এগুলো আমি আশ্চর্য হয়ে যাই, কি কারণ? হায় 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 রে, আলহামদুলিল্লাহ আরো তো ডিগ্রি, আরো ডিগ্রি, ডিগ্রি চার হাজারও দাম নাই জুলিয়া না করো, ও ডিগ্রি দেওয়া লবণের বাস্তা, লবণের ঠোঙ্গা হয় না। লাউল আরু আবত না কলবে হা লিজাকুন মিনাল মুমিনি, হাবেজ বাবা জিরে আমার কাছের দিকে লক্ষ্য করো, আমি বুড়ো মানুষ তাহলে ভুল হয় না, গোপাল দিয়ে গেতে এমনি দেখতে পারো না। আমরা কি করি নে ইসলামী ফাউন্ডেশন আমার ভাইজান করেছে, টুঙ্গির এত বড় একটা জায়গা, আমার খালুজান আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, যিনি বাংলাদেশ তবলিগ জামাতের আমির, আমার আপন ছোট খালু, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একসঙ্গে ক্যালকাটা পড়তেন, আমার আব্বাস ছাত্র ছিলেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এখানে যারা তবলিগ সম্পর্কে জানেন, তবলিগ জামাতের যিনি আমির ছিলেন, উনি যে বললেন শেখ সাহেবকে যে ভাইজান কাকরাই মসজিদে তবলিগি জামাতের ইস্তেমাটা করলে বেশি লোক জমা হয় না, আপনার কাছে আমি একটু জায়গা চাই। তো বললেন ভাইজান আগামীকাল সকালবেলা আমার বাসায় আপনার নাস্তা খাওয়ার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। সকালবেলা বলল নাসিমুদ্দিন সাহেব তখন এডিসি ছিলেন, আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তো বললে দেখেন যে জায়গা আছে সেই জায়গাটা বিশাল জায়গা যেটা সারা পৃথিবীতে আমি আর তবলিগের ইস্তেমা হয়, এই জায়গাটা ভাইজান দিয়ে দিলেন। তারপর মানুষকে কোরআন শরীফ পড়াবার জন্য, মানুষ যাতে কোরআন শরীফ বুঝে এই জন্য পৃথিবীতে ইসলামী ফাউন্ডেশন আমি মুসলিম অমুসলিম প্রায় 40টা কান্ট্রি ঘুরেছে, সারা পৃথিবীর মধ্যে ইসলামী ফাউন্ডেশন শুধু বাংলাদেশে আছে, বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি জেলায় এর কার্যক্রম রয়েছে, এবং এর মাধ্যমে প্রতি গ্রামে গ্রামে পর্যন্ত কোরআন যাতে পড়তে পারে যারা পড়ায় তাদেরকে প্রায় 80,000-এর উপরে। আমার ছেলে ইসলামী ফাউন্ডেশন বড় অফিসার, আমাকে আমি জিজ্ঞেস করছিলাম দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আছে অফিসার, আমার বলছে যে আব্বা অফিসার আছে 1500, আর এর কর্মী যারা আছে তাদের সংখ্যা হবে প্রায় 80,000-এর উপরে। এখানে যদি কোনো কর্মকর্তা যদি থাকেন, যেহেতু আমার ছেলে বড় অফিসার ওই ছোট ডিস্ট্রিক্ট লেভেলের না অনেক ডিভিশন অফিসার, বলছে যে আব্বা আর তারপরে গোপালগঞ্জ কোন জায়গা কি আছে কোন ক্ষত্র না ক্ষত্র, আর আমি তো একজন ডক্টর মানুষ, আমি তো ছুটকে মুটকে মৌলবি না, সব ইতিহাস আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইসলামী ফাউন্ডেশন নাই, শুধু একমাত্র বাংলাদেশে আছে, যেরকম আল্লাহু আকবার, ওনাকে সৌদি আরব বাদশা ফয়সাল বলছিল আন্তুরি দন্নাকা খাইরুকা ফিল বাংলাদেশ ইন ইতস্তা জানো ইস্তাজাই জাকা ফি হাজার দাক্কা, উনি ঢাকা এসে বলছেন যে এরকম ইসলামের তালিমগার পৃথিবীতে আমি কোথাও দেখেনি, পৃথিবীর বাংলা যত রাষ্ট্র আমি ঘুরেছি বাংলাদেশের লোক সবচাইতে বেশি ইবাদত করে এবং আল্লাহকে বেশি ভয় করে। আমি ইউনিভার্সিটিতে ছিলাম, কোন বেটা মাকু নড়াবা, আমার সাথে মাকু নড়ানোর কঠিন আছে, বাংলাদেশের লোকেরা সবচাইতে বেশি আল্লাহকে বেশি ভয় করে, যত বেশি আছে আমার এই 34 বার হজ করার অভিজ্ঞতার থেকে। আমার গত বছর আমার সাথে ছিল আপনাকে বাগমারা অনেক কয়েকটা ছিল, আমার মনে ছিল ভাইয়ের আমার এরপরে মদ খাওয়া হারাম, এই মদ বন্ধ করেছে ভাইজান, এরপরে আমি বোর্ড মাদ্রাসা বোর্ড ভালো যদি কেউ করে সেই ভালো ভালোটুকুর প্রশংসা করা দরকার,
কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেন ফাসাদদাক বিল হুসনা ফাসান ইয়াসরুহু লিল ইসরাহ, যদি কোন ব্যক্তি ভালো কাজ করে ঠিক ততটুক ভালো যদি অন্য লোক প্রশংসা করে ওই লোক বিনি হিসাবে জান্নাতে যাবে। ফাকাজ্জাবা বিল হুসনা, আর মিথ্যে জিনিসকে যে ভালো মনে করবে ফাসান ইয়াসরুহু লিল উসরা, তার জন্য আল্লাহ দোজখ রেখেছেন। এই কথাটা আপনার লক্ষ্য করুন, বেশি ওয়াজ লাগে না। যদি কেউ খারাপ জিনিসকে ভালো মনে করে তার বাসস্থান জাহান্নাম, আর সত্য জিনিসকে যে সত্য বলবে সে বিনি হিসাবে জান্নাতে যাবে। যখন আল্লাহ আকবার, এই দিয়ে শুরু হবে আজকে কারবালা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আর মহরম মাসের, ওই মাসটা আসলে 29, আরবি মাসের একটা নিয়ম আছে, একটা মাস যায় 30 আর একটা কি 29, ওই মাস হলো 29। জাকাতের নাম ওয়ারজা, মক্কা মদিনার মাঝখানে এই মাস ছিলে, এর 4 দিন পরে ইমাম হুসাইন পয়দা হবে। তাই আল্লাহ পাক ওনার চাষিকে স্বপ্ন দেখাইছিলেন। হাদিস নাম্বার, আপনারা যারা আছেন মিশকাতুল মাসাহাবি, যারা বাংলা জানে, হাদিস নাম্বার 5920 নম্বর হাদিস, আপনারা উম্মে ফজল। উনি বললেন আমার ফাতেমা আল্লাহ দিলে একটা সন্তান প্রসব করবেন। ফাদাকালতু ইয়াউমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাতু ফাইদা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানে দুনুয়া। উলামা ভাইরা, আমি আমার ইবাদতের দিক তাকান, রিডিং পড়ার দিক তাকান, যারা বারো আরবি জানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি, আইনুন মানে চোখ, আইনা রসুলিল্লাহ রসুল মুজাব আল্লাহ মুজাব ইলাইহে, আল্লাহ রসুলের চক্ষু দিয়ে পানি বের, পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আইনা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানের দুমুয়া, দামুন মানে রক্ত, দামুনের বহুবচন দমোয়া। আমি দেখি হুজুরের চক্ষু মোবারক দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। রাবি উম্মে ফজল হুজুরের চাবি চাচি বলতেছে মোহাম্মদ, অবস্থাটা কি? আল্লাহর হাবিব বলেন কালা আদানি জিবরিল আলাইহিস সালাম ফা আখবারনি, এইমাত্র জিবরিল সংবাদ জানাই যান, কালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফা আখবারনি ইন্না উম্মতি সাতাকতুলু বুনি হাজা ফাকুলতু হাজা কালা না। তিরমিজি শরীফ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাত্র চতুর্থ হিজরিতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, জিবরিল আমাকে বলেন আমার নাতিকে হত্যা করা হবে। সাতাক তুলুবনি হাজা, সিং ব্যবহার করা হয় সিং সফা ফেলের আলামত, আপনার এই সন্তানকে এই নাতিকে কারবালায় শহীদ করে দেওয়া হবে। যখন আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার, কত বড় কথা! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা সন্তান প্রসবের পরে মাথা গুঁয়ে দিলেন, আল্লাহর হাবিব ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়া চোখের পানি ফেলতেছেন। আতানি জিবরিল আলাইহিস সালাম ফা আখবারনি ইন্না উম্মতি, নিশ্চয় আপনার উম্মত সাতাকতুলুনি হাদা, অতি তাড়াতাড়ি তাকে শহীদ করে দিবে। ওয়াতানি বি তুরবাতি মিন তুরবাতিহি হামরা, যেই জায়গায় তাকে শহীদ করা হবে সেই জায়গা থেকে লাল বর্ণের মাটি আমার কাছে উপস্থিত করেছে। ওয়াতানি বি তুরবাতি মিন তুরবাতিহি হামরা, তুরাব মানে মাটি আর হামরা মানে লাল, আমার কাছে যে জায়গায় ইটেন রাইস টু কারবালা রেসপন্সিবিলিটি, বাট দেন হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম, নো ডাউট, নট সো দ্যাট ক্লিয়ার, আই রিমেন্টমেন, বাট দেন হু ইজ অফ দ্য হিবার নট উইল ই টু ডিনাই আজ টু হিম রেমিনিটি দ্যাট দি কনস্পেকশন দি রেভলিউশন দ্য হোলি কোরআন এক্সটার্টস অফ দি রেসলাইনেশন বিফোর ক্যান টু দ্যার ইজ নো বি অ্যাবিলিটেড, দিস ইজ দ্য কনস্পেকশন রিয়েল অ্যাবিলিটি, বাট আই ক্যান অ্যাডভাইস to all to the way of Allah with wisdom and beautiful person, then I will say action shall be just for the intention. আমরা ইরাকে আমি ছিলাম 4.5 বছর ইউনিভার্সিটিতে,
তো আলহামদুলিল্লাহ আমি প্রতি বৃহস্পতিবারে কারবালায় যেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিয়া শাহাদাত বরণ করেছে, উনি ছাড়া আরো 72টা লাশ সেখানে আছে। যখন আল্লাহু আকবার, একটু হাত উঠা, যখন আল্লাহু আকবার। এই ঘটনাটা ঘটে কখন? ইজিদ যখন উনি খলিফা ছিলেন, ইতিহাস আপনারা জানেন। আর ওই সময় গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইরাকের গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এর বাড়ি ছিল নজদে। নজদের সম্পর্কে আল্লাহ রসুল কখনো দোয়া করেনি। এখানে যারা বুখারী মুসলিম পড়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা ও ফি নাজদনা। ইয়ামিনবাসীরা হুজুরের কাছে দোয়া চালেন, হুজুর দোয়া করলেন। শামবাসীরা দোয়া চালো, দোয়া করলো, ও ফি নাজদনা, নজদের জন্য দলে। হুজুর বলেন, আয়াকরু যালিকা কারিনি শাইতান, এই নজদ থেকে শয়তানের সিং বের হবে, অত ইসলামের দুশমন বের হবে, ওহাবি জাত বের হবে। হাত উঠা জরকার নারাই তাকবি, হাত উঠা জরকার নারাই তাকবি। ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের কাছে তখন আয়াত কারিমা নাজিল হয়, ইন কাদাত লাতুদি বিহি লাউলা আল্লাহর কালাম আপনাদের কিরম লাগে? ভালো লাগে? 8ই জানুয়ারি আমিয়া চতুর্থ হিজরি, তেসরা শাবান, রোজ শনিবার হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করে। কোহানে ও অমুক্রম্ব তমুক্রম্ব, আমি আশেপাশে লোকের জীবনী তুমি তুমি জানো। আর ইমাম হুসাইনকে, হ্যাঁ, সেদিনকে আমাকে বলছে, হুজুর আমরা দুরুদ শরীফ আমরা দাঁড়াই পড়ি না, আমি তুমি এর ফার্স্ট ক্লাস দিয়ে। আমাদের দেশে জানাজা জানাজা নামাজ 4 তকবীর পড়ি আমরা, যারা হানাবিরে জোরে কর 5 তকবীরে। আপনাদের দেশে 5 তকবীর পড়ে? এটু জোরে কর হাত উঠা জোরে, 5 তকবীরে। এই 4 তকবীরের মধ্যে 3 তকবীরে দুরুদে ইব্রাহিম পড়ে। আপনাকে নলডাঙ্গা হয় কিনা জানি না, আমার গোপালগঞ্জের কথা বলছে। 3 তকবীরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম, এই এই তকবীরটা, এটা দুরুদ ইব্রাহিম। তো তুমি তো দুরুদ, আপনাদের দেশে জানাজা নামাজ বসে হরে না দাঁড়াইয়া? একটু হাত উঠে তুমি সকলে নিতে হবে না, আমি শিক্ষক মানুষ, আমার ওয়াজ আলাদা ধরনের। তা আপনি দাঁড়াই বলি তো দুরুদ পড়লেন, আপনি বলবেন দুরুদ পড়ি না? আরও দেখতে সামনে কসম মারতেছে রাহ, আমার কোনো টাইম টেবল নাই, আপনারা খুশি না বেড়া? এটা হাত তুলেন না, বুড়িয়ে হাত দেখেন, খুশি না বেড়া? কোরআন হাদিস ছাড়া একটি শব্দ হবে না। আল্লাহর নবী, এদিকে তাকান, আল্লাহর নবী দেখি মুআবিয়া দৌড়ে আসতেছে, আর মুআবিয়ার ছেলে ইযিদ দৌড়ে আসতেছে। তখন হযরত মুআবিয়াকে বলতেছে, এই এটা না তোমার ছেলে? বলে হ্যাঁ। বলে আমি তার পিছানি দেখে, তার আচরণ দেখে, আজ আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে, এই ছেলের দ্বারাই 3টে ক্ষতি হবে। কয়টা হাদিস পৃষ্ঠা ওলামারা লেখে নাও, যদি না থাকে আমার বান্দিয়া তো, আর থাকলি গুড়রে মার হাওয়া দো। আমরা ভুল করি, আমরা রাষ্ট্র ক্ষমতা থাকতে পারতাম না। ওয়াইরে আমার হযরতে, এইদিক তাকাব নদী, হযরতে আল্লাহর হাবিব বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়া টার্গেট বলছে, মাওলানা এটা তোমার ছেলে না? বলে হ্যাঁ। বলে এই ছেলের দ্বারাই 3টা ক্ষতি হবে। মাওলানা বলে, হুজুর কি? বলে 1 নম্বর, কাবা শরীফের কলেমা তোমার এই ছেলের নিজে হাতে নামাই দেবে। 2 নম্বর, ইরাকের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হাদিস নম্বর, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি তিরাওয়াত আনাস বলেন আমি ইবনে জিয়াদের নিকট উপস্থিত ছিলাম এই সময় হযরত হুসানের পবিত্র শির আনা হলো তখন ইবনে জিয়াদ হাতের ছড়ি দ্বারা তার নাকের মধ্যে আঘাত করতে করতে তিরস্কারের সাথে এত সুন্দর চেহারা আমি দেখি নাই এই স্বপ্নটা ওনার মরার 63 বছর আগে আল্লাহর নবী মসজিদে নববীতে করে হাত জোর করে আল্লাহু আকবার আমি আপনাদের সামনে ওলামা ভাইরা আছেন হাফেজ সাহেব আছেন কোরআন শরীফের মধ্যে সূরা আল কসাস আমিও হাফেজ মানুষ মনে করো না যে বুড়িয়া ডিলে বুড়িয়া এখনো আমি খতম তারাবি পড়া আয় আল্লাহ দিবি আয় 6 ঘন্টা 9 মিনিটই শেষ আল্লাহ আমাকে যতবার কাবা নিয়েছে আমি কোনোদিন আপনাকে বাগনারার অনেক লোক আমার সাথে কত হচ্ছে ছিল আমি হজের ব্যবসা করিনি আমার আব্বা নিষেধ করেছে যে হজের ব্যবসা করো না যদি ত্রুটি হয় হাজিরা ব্যথা পাবে আমাদের দেশে যে হজের ব্যবসা করে 2-1 জন ছাড়া অধিকাংশ টাউট বাট ঠিক আমার কথাবার্তা গোবালিয়া মাল আমরা হক কথা বলতে কোন চাচার না সারি নিয়ে এইদিক টাকা বিরুদ্ধে এখনো আর শুরু করে নি তো আজের মশান দেখাচ্ছি এইদিক টাকা বিদ আল্লাহ আজকে আমাদের পক্ষে আছে ঠিক না বাবা সুন্দর একবার এসি সেরিয়ে দিয়েছে আমার তারা দুই নম্বর অপরাধ গুনে রাখবে এক নম্বর অপরাধ কাবা শরীফ থেকে কলেমা উঠাই দেবে প্রত্যেক বছর আল্লাহর ঘরের ওখানে দেখবেন সোনালী রঙের সুতো দিয়া কোরআনুল কারীমের আয়াত লেখা হয় যারা হজ করছেন তারা আমার সাথে একটু হক পাবেন না একটু বেজার হয়েছেন আপনারা কাবা শরীফের উপরে চারদিক দিয়া আয়াতে কারিমা লিখে দেয় দুই নম্বর আমার নাতিকে শহীদ করে দেবে সে সম্পর্কে হাদিস একটু আগেই শুনলে আর তিন নম্বর কাবা আবির থেকে কলেমা আউট হয়ে দেবে দুই নম্বর আমার বংশ বিনাশের জন্য আমার ফাতেমার সন্তানকে শহীদ করে দিবে নবীদের স্বপ্ন ওহি হাত উঠান জোরে করে নবীদের স্বপ্ন কি এটা হুজুরকে স্বপ্ন দেখানো হয়েছে নবীদের স্বপ্ন কি ওহি তিন নম্বর মসজিদি নবাবীকে মসজিদি নবাবী তিন রাত তিন দিন আজান বন্ধ করে দিবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে সাইদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আমিয়া হারুনার ফিতনার সময় তিন রাত তিন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আজানও হই নাই ইকামতও হই নাই সালাসাও লাম ইয়াকুম আলাম ইয়াবরাহ ওলামা ভাইরা আপনাদের হাতে পাই ধরি ইবারতের দিন তাকান সালাসাও লাম ইয়াকুম আলাম ইয়াবরাহ সাইদ ইবনুল মুসাইয়িব আল মসজিদা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তি সালাম ইল্লা বি হামহামাতি ইয়াসমাউনা বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাওয়াহু দারামি হাদিস নম্বর মিশকাত 5699 মূল হাদিস 554 পৃষ্ঠা হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার অপরাধের কথা হুজুর কয়টা বলছেন তিনটা এটি জোরে কান কয়টা আল্লাহর ঘরের থেকে কাবা শরীফে
অর্থাৎ সোনালী রঙের আমি আস সোনালী রঙের সুতো দিয়া যেটা লেখা হয় এইটা এসে উঠেছিল হুজুর যেটা বলছে সেটা দুই নম্বর ইমাম হুসাইনকে শহীদ করে দিবে তিন নম্বর উনিশ আমিয়া তিষট্টি হিজড়িতে দশই মহরমে মসজিদে নববীকে আমিয়া তিন রাত তিন দিন আজান একামত বন্ধ করে দিল সালাসাও আলাম ইয়াকুম আলাম ইয়াবর ভালো করে এবার শুনে সালাসাও আলাম ইয়াকুম আলাম ইয়াবর ওয়া কানা লা ইয়ারিফু ওর ভিতরে যে তাবি ছিলেন তার জানা ছিল না যে কখন নামাজের উক্ত হবে যেহেতু ছয় হাজার একশো বাষট্টি বর্গ হাত হলো মসজিদে নববী লম্বা আর পাঁচ হাজার তিনশত চুয়ান্ন ফিট হলো চওড়া এর ভিতরে সতেরোশো একখানা খুঁটি আছে জীবন ভরে হস কষ্ট যদি জিজ্ঞেস করে এই খুঁটিগুলোর নাম কি কিছুই জানি না জায় নামাজ কেনার ঠেলায় আর মার্কেট করার সময় উনি সব ভুলে গেছে বেটা আমি আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি আমার এই চৌত্রিশ বার হজের ভিতরে আমি কোনোদিন কাবা শরীফে আমি কোনোদিন মক্কা মদিনায় জুতো স্যান্ডেল পরি না যাইজ না আবার ফতোয়া দেওয়া না যাইজ না পরা যাবে কিন্তু আমি পরি নেই যে এই জায়গায় দেয়া এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আলাইহিসসালাম এইখানে স লক্ষ সাহাবি এই জায়গায় হাজার হাজার কোটি কোটি বুজুর্গ মানুষরা পদচরণ করেছে তাদের উপরে আমার মতন একজন অধমের জুতো স্যান্ডেল পরা আমি নিজেকে নিজের মতে কারাহাত মনে করি আপনাদের জন্য না একটা হলো তাকওয়া একটা হলো মশলা আর একটা হলো তাকওয়া দেখবেন অনেক বৌমা আসিয়া যত বড় শিক্ষিত হোক না কেন আসিয়া আসিয়া এই শ্বশুর শ্বশুরের কাপড় দিয়ে দেয় জাত মাসির আর যদি মঙ্গলবারের দিনই সহবাস করে কোনো ব্যক্তি সেই বেসনে যদি কোনো বাচ্চা হয় আল্লাহর রাসূল বলছেন তা কোনো দিন ভালো হবে না মিশকাত শরীফের হাদিস আজকে দেব তো জমের মতন দেব দেখবেন অনেক বিয়ে হওয়ার পরে বৌমা শ্বশুর শ্বশুরের দেখতে পারে না এটা অনেক দেশে আছে আপনাদের দেশে নলডাঙ্গা নাও থাকতে পারে একটু প্রশংসা করলাম যে আমার আপনারা না হাইটিয়ে যান হাত না হাত উঠান দেখবেন এইগুলো সাল মেহার পরও বারোই যায় কেন হয় সে হাদিস আজকাল শান্তিং দেব আমি তো মনে করছি আমার এটা এই সংসা আল্লাহ করাইছে যেরকম আল্লাহ আকবার আমাকে প্রথম নিউজ দিয়েছে তখন আমি তখন টুঙ্গি পাড়া শেখ কবি শেখ মুজিবুর রহমান চাচা ভাই শেখ মোশাররফ হোসেনের ভাই মাত্রই বংশে একজনই আছে কবি আমাকে বললো বিয়ে সাহ কবিরের গুণ আবার আমার বাবা আমি কোন ফ্যামিলি সাহ তা জানো ভাইরা আমার মামি আম্মাকে বললাম মামি আম্মা হয়তো জলসা হবে না এদারে আমি বললাম যে শিমুল ভাইয়ের কাছে আমার একটু একটু মোবাইল শরীফ একটু ধরাই দাও দি আমি গোপালী একটু কথা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে যেরকম আমার করতে হলে আল্লাহ করেছে যেরকম আল্লাহ আকবার বদরের যুদ্ধে কথা বলিস না এটা নেব না ডিস্টার্ব করিস না কেউ কথা কমি না আমি বুড়ো মানুষ আমার এই যে এক রুকু এর তর্জমা করে আমি যাবো যদি আপনারা শোনেন রাজি আছেন এই কয় পাতা শেষ করব আমার ভাই জানরা শুন রাজি আছেন তো একটা কথা কোরআন হাদিসের বাইরে বল মানে সাংঘাতি বুড়ো ভাইয়ের আমার এদিক টাকা তিন রাত তিন দিন আজান বন্ধ করে দিল ইয়াজিদ আমাদের দেশের কিছু দালালের বাচ্চারা আছে যে ইয়াজিদ কোনো অপরাধ করি নেই ইয়াজিদ অপরাধ যদিও না করেছে রাষ্ট্রপ্রধান ছিল তার রাষ্ট্রের সময় আমার রসুলের কলেজার টুকরার নয়নের পুতুলকে হত্যা করা হয়েছে তুমি তার বিচারটা কেন করলে না একটু কথা বলেন না কেন তারা সেদিনকে আমি সোলাকিয়ার ইমামকে বলছি আমার হাসিনাকে বলছি জোরে শিগগির থেকে নামা ও পাগল রে নামা আমার গোপাল মঞ্জির জাত মারছে হ্যাঁ
আমরা এখন হাতের মধ্যে সুসুরি করে বুড়ো হতে পারি, ভিতরে এখনো গুনগুনে বাজে। ট্রেনিং শেষ হয়নি, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং তো জমা দেওয়া হয়নি। এই আমার দিক তাক, তিন রাত তিন দিন আজান বন্ধ হয়ে গেছে, এটা কি মুসলমানের অন্তরের শান্তি না অশান্তি? একটু কথা বলে আমি দেখবো, আবার চার চেক করে দেখবো, নাটোর বাসী আমার দরদিরা, পার্শ্ববর্তী রাজশাহী আমার দরদিরা আসছে হাত উঠা, এটা আমাদের মুসলমানের জন্য দুঃখ কথা, দুঃখ জনক দিন হবে। মসজিদে নবাবিতে উনি জানেন না সিরিয়ার থেকে আসে, দরজা বন্ধ, ৭৬৫টি দুরা দরজা মসজিদে নবাবিতে, এবং ১৭০১টা খুঁটি আছে, প্রত্যেকটি খুঁটির নাম আমার কাছে আছে। খালি ৩ লাখ টাকাই নষ্ট করলি বেটা, আজকে ধর কঠিন বাড়ি মারবি আজকে দুপুরে। ৩ রাত ৩ দিন আজান বন্ধ করলো, নামাজের রক্ত কখনো হয় লা ইয়ারিফু, আমি খুব আস্তে আস্তে বলবো ভাইরা আপনারা বুঝবেন, লা ইয়ারিফু ওয়াক্তি সালাত, ওই তাবি বোঝে না যে নামাজের রক্ত হইছে কিনা। আল্লাহর নবী কবরের থেকে জবাব দিচ্ছে, ইল্লা বি হম হমাতি ইয়াসমাউনা বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের থেকে আমার হুজুর জানাই দিছে, এ আল্লাহর বান্দা তাবি নামাজের রক্ত হইছে, তুমি নামাজ পড়ো। এতে বোঝা যায় আমার রসুল হায়াতুল নবী। হাত উঠা জোরে, আল্লাহু আকবার। মারা মানুষ কথা শুনতে পারবা না, ওয়া ইন্নাকা লা তুসমিউ ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ বলছেন মারা মানুষকে কথা শুনাইতে পারবা না, কিন্তু এখানে আল্লাহর হাবিব ওই সাহাবাকে ওই তাবিকে জানাই দিয়েছে নামাজের রক্ত হচ্ছে, ইল্লা বিহমহমাতি ইয়াসমাউনা বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়েছিলেন এবং তিনি নামাজের সময় নির্ণয় করতে পারছেন না, হুজুর মসজিদের রওজা মোবারক ভিতর হতে তিনি একটি শব্দ দিয়ে বলে দিলেন, নামাজের রক্ত হইছে, নামাজ পড়ে না। আপনারা বলেন মরা মানুষ কথা বলে না, তাজা মানুষ কথা বলে। হ্যাঁ বাবা, একটু জোরে তোমার এই যে চেয়ার বসাই তুই একটু জোরে কও, যেরকম তাজা মানুষের কথা বলে না মরা মানুষের কথা বলে। একটু হাত উঠো, আমি দেখবো আজকে আজ ভিন্ন রকম সাইড বাস। আর হাত উঠবে না ওরা রসুলের দুশ্মন, হাত উঠো, যারা উঠবে না ওরা বলে এজিদ বাহিনী। মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া, আর হাদিস শোনো, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রুহি আরুদ্দা আলাইহি সালাম, মিশকাতুল মাসাবি মূল খণ্ড ৮৬ পৃষ্ঠা ১২ লাইন পরে ২৮০টা অক্ষর বিশিষ্ট হাদিস, আবু হুরায়রার হাদিস। ওনার যখন ৫৩ বছর ৮ মাস ৩ দিন তখন এই হাদিসটা জামিদুল কোরায় মদিনার শরীফ থেকে ৪৭ মাইল উত্তর পশ্চিমে এখানে জারাজার বাড়ি থেকে এই হাদিস গান বর্ণনা করে। হাদিস বলতে গেলে যে তার পুরো ইতিহাস না জানে সেই মহাদেশে জাতো না, মূর্খ মহাদেশ, আর হাদিস বর্ণনা করার কোনো অধিকার নাই। হাদিস বল দিন আমার সামনে, তোর অমনি ঠেসে ধরো, বলা আউ কবি জুতি যে তোর ঠেসে ধরো, তোর কম্পিউটার .com যে হুলিস্ট হবে জরি হল। আমার চাচা মিয়া কতটুকু হাদিস জানে, হুজুর বলছেন কয়টা মুসিবত করবে, তিনটে, একটু সরকার, ১ নম্বর কলেমা উঠই দেবে, ২ নম্বর ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। আহা ভাইজান, দেহনে চোহের পানি রাখা যায়,
হযরত ইমাম ও আমার দরুদিরা ভালো করে শুনেন আল্লাহর হাবিব সরকার দোয়ানম তাজদারে ইমাম তিনি নিজে রাতে আছেন হযরত আনাস বলেন আমি আপনি জিয়াদের নিকট উপস্থিত ছিলাম এমন সময় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শির আনা হলো তখন আপনি জিয়াদ হাতের ছড়ি দ্বারা তার নাকের মধ্যে আঘাত করতে করতে তিরস্কারের সুরে বলল এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখিনি এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে আমি হাত উঠা যখন পারে হুজুরের ও জিয়াদ ও ইয়াজিদ তুমি নিজেকে নির্দোষ বলে মনে করেছো তোমার রাষ্ট্র চালানোর সময় তোমার রাষ্ট্র পরিচালনার সময় এমনে জিয়াদ তার মাথা টুকরো করে দ্বিখণ্ডিত করে নাকের ভিতরে ছড়ি দিচ্ছিল তিরুস তখন মারাইতু ইমাম তিরমিজি বলেন তখন আনাস ইবনে মালিক ইনি হুজুরের ঘরে 10 বছর খাদেম ছিলেন উলামা ভাইরা জানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু হুজুরের ঘরে কয় বছর খাদেম ছিলেন 10 বছর একটু জোরে কোন আপনাকে পায় ধরে হাত উঠা জোরে কর কত পা 10 টি বছর খাদেম ছিলেন তখন আনাস হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের পায়ে ধরে বলছিল যে আমি তোর পায়ে ধরি আমি এই শিশুকে কোলে করেছি আমি এই শিশুকে আমি রাসূলের কোলে থেকে চুমু খেয়েছি আল্লাহর হাবিব এই মুখে চুমু খেয়েছে আর নাকের ভিতরে নাটি দিয়া দাও দিয়া কুরল দিয়া খুসাইতেছে গিলুগুলো বের হচ্ছে আর খুশবু বের হচ্ছে আর বাহার তুটলন এর মধ্যে প্রায় ছোট ছোট শিশুগুলো পানির ভিতরে ফুটন্ত পানির ভিতরে যখন ছেলেদেরকে ছেড়ে দেওয়া হয় তখন এই ট্যাক্সির ভিতরে থেকে কোরআন শরীফের আওয়াজ আসতেছে মালা তারুনা ইন্নি আখাফুল্লাহ এখানে হাবেশ সাহেবরা যারা সমাজ দিক তাকাও মালা তারুনা ইন্নি আখাফুল্লাহ والله شديد العقاب جركن الله اكبر ما لا ترون তোমরা তা দেখতে পারো নাই দেখছির ভিতরের থেকে শহীদের ছোট ছোট বাচ্চা ছেলেদের টুকরো টুকরো করে মিয়ানমার জানোয়ার পশুরাম যেমন মুসলমানদেরকে নিধন করতেছিল ওই রকম নিধন করতেছিল আর ডেক্সির ভিতর থেকে কোরআন শরীফের আয়াতে কারিমার আওয়াজ আসতেছে মালা তারাউনা ইন্নি আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব বলে যা ফেটে যেতে চায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন আমার হাতে আমি কারবালায় আমি অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি ইয়াজিদের কবর কোথায় ওরা বলছে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানে আমার মুখ দেখে বলছে সাদিক মিন আইনা জিতুম আমাকে বলছে সাদিক বন্ধু তুই কোত থেকে আসিস আমি বললাম যে তুমি বাংলাদেশ আমাকে বলছে আবার ইংরেজিও প্রস্তুত করেছিলাম যদি আরবি না বোঝে ইংরেজি আরবি যদি না বোঝে তোমার ইংরেজি সালাত দ্বিতীয় পথ নাই আরবিতে তখন দেখে একজন বুড়িমা 100 বছরের মতন বয়স তিরকুকি বাড়ি সাদ্দাম হোসেনের বাড়ির পাশে আমাকে বলছে হাজি মিনানা জি তো বলে জি তুমি বাংলাদেশ বলে ইনাম লাইলি ফিল কবরে লা জি আর আল আমিশকিল লা তাআরিফুহা ওয়াল্লাহু আলাম আমাকে বলছে যে বাবা তার দেহ কথা আমরা জানি না আবু জেহেলের বাড়ি কথা আবু জেহেলের লাশ হইছে বদরে
একটু কথা বলেন ভাই আপনারা জানা আমের সাহেব কথা কানা না ঘুমাইয়েছ আবু জাহেলের লাশ কোথায় গন্ধি বদরে জেনাবল মেশা মুসলমান তে খাদি জোরে কান কোথায় 70 জন ফেলাই দিছলাম সাহাবীরা কিন্তু আবু জাহেলের লাশ রইছে বদরে তার বাড়ি রইছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে আমিয়া সকল হাজি সাহেবরা যারা গেছেন আল্লাহ যাদের মক্কায় নিয়েছেন নিঃসন্দেহে দেখছে এই নরপশুর বাড়ি এই নরপশু আমার রাসূলকে নামাজ পড়তে বাধা দিয়েছিল ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কানজাবা ওয়া তাওয়াল্লা আপনার একটু ঝংকার দিয়ে আল্লাহর কোরআন পড়লে কোনো অসুবিধা আছে নাকি ফালা আল্লাহ বলেন কি বলছে আউলালাকা একটু সামনে আউলালাকা ফাউলা সুম্মা আউলালাকা ফাউলা এই নরপিশাচ আমার রাসূলকে নামাজ পড়তে বাধা দিয়েছিস অসত্য জেনেছি আমি আল্লাহ তোর উপর বিপদের উপর বিপদ একদিন চাপাই দেব আউলালাকা আমার সাথে পড়ো আউলালাকা ফাউলা সুম্মা আউলালাকা ফাউলা আবু জাহেল মরার আগে মরার 3 বছর 19 দিন আগে বৃহস্পতিবারে রজব মাসের 3 তারিখে বুধবারে কাবা শরীফের দরজার পাশে সূরা আল কিয়ামা নাজিল হয় ফালা সাদাকা মানে যে আয়াত নাজিল হয়েছে কোন জায়গায় কোন মাসে কোন কারণে কি কারণে একে বলে তাফসীর দুনিয়ার আজে বাজে কথা বলিয়া আর গান জাগায় বক্তারা এই গানগুলো বাদ দিতে পারে গান গাওয়া হারাম গান গাইয়া গাইয়া তারপরে কা আমার তাফসীর সমা নাই তুমি তো তাফসীরই জানো না তুমি কি জি তাফসীর করো তোমার আনসার তোমারে বলতে হবে বয়াতি আমিও গান জানি ইউনিভার্সিটি পড়া মানুষ বুড়োর ভাব দেখো না 87 বছর বয়স এখনো চা খাই না গলা এখনো টনটন না যত আয়াত টানবো ততই বার হবে এই চা খাওয়াইয়া মৌলবীকে আরো ঢিলে বানাইছে কিভাবে কোরআন শরীফ পড়তে দেখ যা পড়ো অত নামাজ হয় না ইউহাবাত নাফসালিন নবী ইন আওয়াদান নবী আইয়াস তানকেনা হাই হুতি হাই হাওয়াজ এখানে 47 রকম পড়া যায় 2 রকমও তো ভর্তি পারবেন এনে কিভাবে পড়তে বিরোধ দিক তাকা এ মহাবত নফসালিন নবী ইন আদান নবী আইয়াস তানকে হামা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন আবু জাহেলের মা আমাকে দেশের মৌলবীরা আরো কত অজ্ঞ দেখো আবু জাহেল রসুলির চাচা যদি কোনো জানতা মানুষকে মুসলমানের থেকে সে খারিজ রসুলির কোনো চাচা মাসা কিচ্ছু না আবু জাহেলের নাম হলো আমর বিন হিসাম এর বড় হলে আমিনি হিসাম বলে যারা ময়লা সাফ করে গু সাফ করে ম্যাথরকে বলা হয় হিসাম রসুলির আবার চাচা হবে কেন রসুলির চাচা মাসা কিছু না আবু জাহেলের মার নাম হলো কদবানু ওনার জন্যে যার নাম কেদুয়া মিরিজ করা
এই জায়গায় আবু জাহেলের মা আর বাপ থাকতো এই পাহাড়টার নাম কেডিও ব্রিজ। এখন মিসফালার দক্ষিণে ব্রিজ কে বলা হয় কেডিও ব্রিজ। কেউ যদি হস করে যায় এতকে বুড়োর কাছতে শিখে যাও, 34 বার হস করা বুড়োর কাছতে সবক নেই। মক্কা শরীফের 210টা রাস্তা আছে সব আমার মুখস্থ। মোবাইলে দেখ আমার আছে না, কই আমার কাকা সাংগাতি মাও রে বাবা বেনজির কইছে কি আমার ভাই জান জান যেভাবে ওয়াজ করে একবারে কঠিন বা বেনজির রাতের পর্দা আমার বাড়ি আমি এনে তো বুড়ো হয়ে গেছি কো ভাই জান আমরা ছোটবেলাতে দেখতেছি আজ সাংগাতি আমার দিক হুজুর আল্লাহর হাবিব উপর দিক তাকায়া জিবরিল আলাইহিস সালামকে দেখে কাবা শরীফের পাশে 70 জন নাম হুজুর পড়তেছে, আল্লাহর হাবিবকে জানালেন আপনাকে যারা আপনার সঙ্গে যারা বিয়াদবি করেছে এই আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম, হিশামের পুত্র আমের, কিন্তু মূর্খ পিতা বলে তাকে ওকে সবচেয়ে চাহে অর্থাৎ অঙ্কলোকের পিতা হিসেবে আমার রসুল সার্টিফিকেট দিয়েছে আবু জাহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। হাত উঠতে হবে জরকা মূর্খর পিতা, হাত যে উঠবে না শুধু দুমে ফেলে দেবো সন্ন্যাতি মানে সঙ্গে জরকা আল্লাহ আকবার, দুই হাত উঠবে জরকা আল্লাহ আকবার। এই আমাদের দেশের কিছু মৌলবীরা অজ্ঞরা এরা বলছে রসুলের চাচা, আমার সামনে বলি তুমি সঙ্গে সঙ্গে বসাই দেবো মূর্খ মৌলবি ভাই, তো লেখা নেই পড়া জানে আগে লেখা পড়া শিখা। আবার বলছে যাবো কোথায় ও বাবা ককি মারা বাড়ি খাওয়া যাবে না। ভাইজান দেখেন আপনি আমার একটু কাছে এই আমার দেখ তো হ্যাঁ থাক ওইটি থাক ভাইজান খালি দেখবেন বখারি শরীফ মূল 815 পৃষ্ঠা জেলদে সানি হাদিস নম্বর 5023 এহি আপনি বুকায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তার পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে মহিলারা এসে সমবেত হলো, তারপর তার আত্মীয়রা বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ছাড়া বাকি চলে গেল, তালবিনা আটা মধু ইত্যাদি সংযোগে খাবার পাকাতে নির্দেশ দিলেন, তা পাকানো হলো। এরপর সাবিত গোষ্ঠের মধ্যে রুটি টুকরা করে দিয়ে তৈরি খাবার প্রস্তুতি করা হলো, তাতে তালবিনা ঢালা হলো। তিনি বললেন তোমরা এ থেকে খাও কেননা আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তালবিনা রুগ্ন ব্যক্তির চিত্রে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে। মারা বাড়ি খাওয়ারের কথা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই হাদিস এনেছে, অথচ এই সকল অজ্ঞ লোকেরা কয় মারা বাড়ি খাওয়া জায়েজ নাই। এই সমস্ত মিথ্যা যারা বলে আল্লাহ তুমি তা তাদের হিদায়ত দাও। হাদিস নাম্বার আমার কাছে আছে, চ্যালেঞ্জ ঘোষণা দিলাম ভাইজান দেখেন আছে। এ গেল বুখারীর হাদিস, আসো এবার মুসলিমি মারাবাড়ি খাওয়া যাবে হাত উঠা জোর কর, হাত যে উঠো মানে সেই এসিদির গুরু, হাত উঠা মারাবাড়ি খাওয়া
যাবে। যখন মরাবাড়ি খাবা, মরাবাড়ি খাইলে মানুষের দুঃখ কষ্ট যায়। মসজিদ করে বলা যাবে না এটা আমার মসজিদ, ঈদগাহ দিয়া জায়গা দিয়া কয়টা আমার জায়গা, এর মতন বুক আমি আর দুনিয়ায় নাই, এরকম কথা বলা সম্পূর্ণ শরীয়তের বিয়াদবি। এমনি বারে ঠিক টাকা বেটা মসজিদ জায়গা দিয়া বলা যাবে না, খোঁটা দেওয়া যাবে না। আল্লাহ কুরআনের মধ্যে বলেন সুম্মা লা ইতবিউ না, জায়গা দিয়া খোঁটা দিও না, যদি কাউকে কিছু দিয়া খোঁটা দাও তাহলে তোমার নেকি বরবাদ হয়ে যাবে। কাল্লাযি ইউনফিকু মালাহু রিয়া'আন নাস, আল্লাহ পাক কোরআনে বলেন যেমন পাথরের উপরে মাটি দিলি ফাসাবাহু আমিনুন ফাতারাকাহু সাওদা, কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন যেমন পাথরের উপর মাটি রাখলে ফাসাবাহু আমিনুন প্রচন্ড ভাবে বৃষ্টি আসলি ফাতারাকাহু সাওদা, পাথর ঠিক থাকে মাটি ধুয়ে যায়। কোন ব্যক্তি খোঁটা দিলে আমার মসজিদ আমার ঈদগাহ এই সমস্ত বলতে গেলি তোর নেকি যা ছিল সব বরবাদ হয়ে যাইবে। হাতুটা দাদার সাথে হাতু চলি নিয়ে গা, আজকে ওয়াজ যেটা দেবো চমৎকার চমৎকার চমক চমক ওয়াজ করে গোবানি মার সামনে ইলেকশন আমাকে ওয়াজ দিতে হবে। ভালো লাগতেছে না? ওই যে আবু জাহেল মারা যাবে ভবিষ্যৎ বানাইছে, ওরেবার বদরে যাচ্ছি, বদরে ওর ঘটনাকে বলিয়ে তারপরে দ্বিতীয় আয়াত শুরু করব। রাজি আছেন না? রাজ যা হয় হোক, জরগান রাজি আছেন? জরগান রাজি আছে? ভাইজানদের খারাপ লাগতেছে নি? আর তিনটে পয়েন্ট আমি ওয়াজ করবো। আমার একটু সভাপতি কিনা আমার ভাইজান নাকি কই যে এ নানু ভাই কেমন লাগতেছে? নানা জোর কেমন লাগতেছে? আকাশ আমাদের, আমি সেদিন আমার জামাই এসপি একটি আগে আপনাকে এসআর সাথে আমার এক বাইরামিটার সাথে কথা হলো, আমার বড় জামাই মেজে জামাই এসপি তা আমার সাথে নিয়ে গেছে, তো যাওয়ার পরে দেখি এক ছেলে ওই বড় একখান মোবাইল এই বাইজানের সাইডটিও বড়, এত বড় একখান বলতেছে আকাশকে সাক্ষী রাখে। আমার জামাই গাড়ি চালাচ্ছে, আমি বাজান একটু গাড়ি রাখতো কাব্বা কি না তুই থামা, জামাই জানে আমার শত্রুর দামড়ি দিলি তো জেনে আমার বেকায় না কাব্বা কি এর মা, আমার বেটা গাড়ি যেমন দরকার তোর, আমি বললাম গাড়ি দেবো, গাড়ি খুলিয়া ওই ছেলেকে ডাকে নিয়েছি, এ ছেলে দিকা তুই কার সাথে কি ব্যাপারে সাক্ষী রাখলি, কোন মেয়ে কি তোর অফার দেশে আমার স্বামী দিক টাকা আমার আমার দিক টাকা শুনে গা, এক মেয়েকে অফার দিচ্ছি আকাশকে সাক্ষী রাখে। আমি বললাম বাজান রে বিয়া যদি কর তার সাক্ষী রাখলে শরিয়াতে সেটা বিয়া হয় না, কথা বলেন না কেন বিয়া হয় রে, বিয়ার সাক্ষী রাখবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন বালেগ মুসলমান নামাজি হতে হবে, যদি কোন মুসলমান নামাজি না হয় সেই সাক্ষী দিয়া যদি সাক্ষী নাই তোমার বিয়া মজবুত হবে না। যখন বিয়া যে হাত উঠে তখন মুসলমান সে খারিজ হয়ে যাবে, আর বিয়া মজবুত হবে না। কিভাবে বলতেছে আকাশকে সাক্ষী রাখিয়া, মানে কাম সারছে তো কোনো মহিলার ওখানে ধরছে, আমি তো সত্যি কথা বলবি না তোর কোন মেয়ে এখন ধরি নিয়ে দেবো কাস্টমিতে এনে পিছনে দেখি স্টার লাগানো কাকাই বেটা তুই মার চিনিস কা সার 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 কাব্বা কিছু বলে নামই বাইক করিতেছি এবার কোথায়
এতবার অনগানিতি রসা পাইদরিং করছি আমি একটা মেয়েরে ভালোবাসি তাই আমি তাকে ওই কথা বলছি তাম বললাম বাজান এখন তোর পুলিশি চাকরি পুলিশি ডিউটি থাক এখন আমার ডিউটি কোরআনের ডিউটি মানুষকে আকাশ সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে এখন ছেলের পক্ষে থেকে দুই চারজন মেয়ের পক্ষে থেকে দুই চারজন জাফের কাছে একজন নামাজি না তাহলে এ বিয়ে কেমন করে সহি হবে একটু কথা বলেন না কেন লিখতেছে বাসুর ইসি বশিরুল ইসলাম কার্তিক পুরবে টুটু কত নামাজি পড়ে নাম রাখছে নয়ন নাম রাখছে নয়ন নয়নও নামাজ পড়ে না নাম রাখছে মহিলার নাম শ্যামলী শ্যামলী মেয়েরা নাম রাখতে পারে অন্য ধর্ম অবলম্বী ভাইয়েরা কিন্তু মুসলমানেরা জুমার নামাজে দুই আজান আছে কিনা বখারি শরীফ কিতাবুল জুমা ভাইজানরা যারা এখানে আছে বখারি শরীফ যদি কার কাছে থাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় হুজুরের সময় এক আজান এক কামন ছিল কিন্তু গাওয়ান বাজারে বখারি শরীফের ভিতর আছে জাওরান বাজারে যখন বেশি মানুষ হলো হযরত উসমান জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা তখন দুই আজান চালু করলো এ দুই আজান এখন মক্কা মদিনায় সব পৃথিবীর সব জায়গায় হচ্ছে যখন হাত উঠান যখন আল্লাহু আকবার আপনারা আমি যত সময় বয়ান করবো উঠতে পারবেন না এরকম সাহস কি মুসলমানের আছে হাত উঠা হাত উঠা মুসলমানের ছেলে যারা অমুসলিম যারা তাদের দুই হাত উঠে যত সময় বলবো কেউ চাইতে পারবি না তাহলে অনেক বার শুনতে পারবে যখন এই হুজুরের সময় এক আজান ছিল এক ইকামত হযরতে হুজুর গেলেন আবু বকর ওমর গেলেন কিন্তু হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু উনি দুই আজান চালু করলেন এ আজানটা এখন চালু আছে যেহেতু হুজুর বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি হুজুর বলেন আমার সুন্নাত আমার সাহাবাদের সুন্নাত খুলাফার রাশিদিনের সুন্নাত যারা পালন করবে তারা হিদায়ত হয়ে যাবে তাহলে যারা দুই আজান দেছে এরা হিদায়ত অন্তর্ভুক্ত হয়ে যাবে হাত ধরে আল্লাহ আকবার হযরত তোমার সময় আজান আমি নামাজ তারাবির নামাজ হুজুর তিন চার দিন পড়েছিলেন পরের দিন আর উনি যান নাই আপনি খসি তুকাত ফরজ আল্লাহ আমার উম্মতের উপর এটা ফরজ হতে পারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় উনি দেখে মানুষ এলোমেলো ভাবে নামাজ পড়তেছে উনি বিশ রাকাত নামাজ পড়ার হুকুম দিয়ে দিলে আমার রাসূলান ইসাল্লি বিহিম ইশরিনা রাকাতান সাওয়াব ইসরান সালাসা এখানে যারা আমার সামনে যারা আছে মক্কা শরীফে রোজার সময় নামাজ পড়েছেন তারা বি এমন লক্ষ্মী দুই একজন এখানে আছে নাই মক্কা মদিনায় তারাবির সময় রমজানের সময় দুই একজন বান্দা নামাজ পড়ছেন এরকম লোক আছে না বিশ্বকাপ নামাজ পড়ে মক্কা বিশ্বকাপ পড়ে মদিনায় বিশ্বকাপ পড়ে রাখেন আমি আপনাদের বেশি সময় দেব না এখানে একটু কালেকশনের ব্যাপার আছে একটু নামাজে হাত ছিল আমাকে বলতে হয় না এটা মেমোরি অফ গোপালগঞ্জ আপনারা আসেন যারা এই মাদ্রাসার দরকার আছে কিনা